আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সকলের দোয়ায় ভালো আছি। আজকের ভিডিওতে দেখব আমি হচ্ছে আজকে আমার এই প্রিমিয় গাড়িটি ওয়াশ করব, তো সেটাই সবার সাথে শেয়ার করব। আর আমার গাড়িটি ব্রেকের কাজ করানো হয়েছে কিছুক্ষণ আগে, তো সেটা হচ্ছে সেই ভিডিওটা যদি কেউ দেখতে চান তাহলে এর আগের ভিডিওটা দেখতে পারেন। তো আজকে আমি চলে আসছি আল জাজিরা সার্ভিসিং সেন্টারে, এখানে আমি গাড়িটি ওয়াশ করব এবং গাড়িটি আমি পলিশও করব। তো পলিশ করার ভিডিওটি এর পরের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব, গাড়ি পলিশ। তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র ওয়াশটা দেখানোর চেষ্টা করব। সবাই মামা মোটো ব্লগ এর সাথেই থাকুন। যারা আমাদের মামা মোটো ব্লগ ইউটিউব চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা শুরু করি। বন্ধুরা, এই হচ্ছে আল জাজিরা সার্ভিসিং সেন্টার। আপনারা এই যে নাম্বারটি আছে এখানে যোগাযোগ করে আসবেন, এই যে ফোন নাম্বারটি এখানে দেওয়া আছে কন্ট্যাক্ট করে আসবেন। এখানে আপনারা যে কোনো সময় আসলেই আপনাদের গাড়িটি ওয়াশ করতে পারবেন। তো আমার গাড়িটি ওয়াশের জন্য রেডি, র‍্যাম্পে ওঠানো হয়েছে এবং গাড়িটি ওয়াশের কাজ শুরু। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ভিতরটা পরিষ্কার করে নেবে, ভিতরের ম্যাটগুলো সরিয়ে ভিতরের ধুলাবালুগুলো সব সরাবে। তো আমাদের ওয়াশের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো কতদূর করলেন ভাইজান? ভিতরে ভাইরে যা আছে সবাইকে ভিতরে আপনারা দেখেন, এখানে বেগুন কইরা হাওয়া মাইরা তারপর আপনি সাবানে কাপড় দিয়ে ডোলা দিয়া আপনার ওয়াশটা করে দিলাম। আচ্ছা, বেগম করা কমপ্লিট না? ধুলাবালু নাই, ধুলাবালু নাই, আপনারা যে দেখেন একদম ক্লিন, কারণ এই জায়গাটা সবাই অনেকে দেখে উঠায়া, বুঝছেন? এই জায়গাটা এলো ইম্পর্টেন্ট ভাই, আমরা মনে করেন দক্ষতাভাবে কাজটা করে থাকি, বুঝছেন? দেখা গেছে আমরা যদি একবারে তো আর কাস্টমার নেওয়া যাবো না, গাড়ি কাজ ভালো করলেই না গাড়ি আসবে, সেইটাই। একবার এসে কাজ করলে করার পরে যদি ভালো লাগে অবশ্যই একজন আসবে, আরো দুজন নিয়ে আসবে। একবারে করে নিন ইনশাআল্লাহ পরবর্তীতে আপনি পাবেন, সমস্যা নেই। এটি পরে এটি পানি মারবেন। তো আমার গাড়ি ওয়াশের জন্য ভিতরটা পরিষ্কার হয়ে গেছে অলরেডি, ভিতরে দেখেন সিলিং সব দেখান একবার ইন্টোটাল। তো গাড়িতে এখন পানি মারা হবে, তো পানি মারলে আরেকটু পিছনে দিতে হবে গাড়িটি, এগুলো ওয়াশ করার পরে একদম চকচক করবে, এগুলো কিছুই থাকবে না। তো পানি মারা হবে এখন, একটু গাড়িটা ব্যাগে দিতে হবে হালকা। গাড়িটা প্লেস করা হচ্ছে সুন্দরভাবে র‍্যাম্পের জন্য। বন্ধুরা, আরেকটা ব্যাপার হচ্ছে যখন প্রেশার দিয়ে পানি মারবে তখন কিন্তু আমি কথা বললেও আমার ভয়েসগুলো ক্লিয়ার আসবে না, কারণ পানির যে স্পিরিট সেই শব্দে আমার কথা কিছুই বুঝবেন না। তো পানি মারার কাজ শুরু হবে এখনই, যদি এই সাইড থেকে আমি আলোটা একটু কম পাচ্ছি। বন্ধুরা, আমি ক্যামেরা নিয়ে খুব বেশি কাছে যেতে পারবো না, কারণ হচ্ছে পানির স্পিড অনেক বেশি। তো আমার গাড়িটি ওয়াশ হচ্ছে, এখন আমি দেখাবো বন্ধুরা আপনাদেরকে গাড়িটি আমরা ওয়াশ করার আগে কি পরিমাণ ময়লা যে থাকে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন চাকায় কি পরিমাণে ময়লা কাদা জমে আছে, আর এমনই একটা অবস্থা আপনার গাড়িটি আপনি যতবার আপনি ধোয়া মোছা করেন না কেন, যদি গাড়ির চাকাগুলো নোংরা থাকে, কাদা ময়লা থাকে, তাহলে কিন্তু আর বোঝাই যায় না যে হচ্ছে আপনি গাড়িটি পরিষ্কার করেছেন অথবা গাড়িটি আপনি প্রতিদিন সকালে ধোয়া
ধোয়া মোছা করেন। চাকার কারণে শুধুমাত্র এই জিনিসটা বোঝা যায় না, চাকাটা পরিষ্কার রাখতে হবে সবার আগে। চাকা চারটা যদি পরিষ্কার রাখতে পারেন তাহলে কিন্তু বোঝা যায় যে হচ্ছে এই গাড়িটি পরিষ্কার করা হয়েছে। এখানে আরেকটি কথা আছে, সেটা হচ্ছে সব এলাকাতে কিন্তু একরকম রাস্তা না, রাস্তার পরিস্থিতি ভিন্ন রকম থাকার কারণে দেখা যায় অনেক জায়গায় নোংরা কাদা থাকে, যার কারণে প্রতিদিনই গাড়ি বের করলে অনেক সময় দেখা যায় কাদা লাগে। সকালে বের হয়েছেন কাদা লাগছে, আবার রাতে গাড়ি গ্যারেজ করছেন আবার কাদা লাগছে, এরকম কিছু কিছু পরিবেশ থাকে, কিছু কিছু এলাকা থাকে। তো ওই সমস্ত এলাকার যে গাড়িগুলো আছে সেগুলো আসলে কাদা থাকলেও কিছুই করার থাকে না। বন্ধুরা, আপনারা দেখছেন র‍্যাম্পের উপরে উঠিয়ে গাড়িটির তলা খুব ভালো করে পরিষ্কার করা হচ্ছে এবং প্রেসার দিয়ে, পানির প্রেসার দিয়ে ওয়াশ করছে। এতে করে গাড়ির তলার যে ধুলো বালু কাদা ময়লা জমে থাকে সেগুলো পানির প্রেসারের কারণে প্রত্যেকটা চিপা চাপায় যাওয়াতে ধুলো বালুগুলো সরে যায়। বন্ধুরা, গাড়ির তলা থেকে ময়লা সরানোর পরে, প্রেসার দিয়ে পানি মারার পরে র‍্যাম্প থেকে গাড়িটি নামানো হলো। নামিয়ে এখন হচ্ছে গাড়িটির ইঞ্জিনে হালকা করে পানি মারা হবে। তবে বন্ধুরা, ইঞ্জিনে যখন পানি মারবেন, আপনার গাড়িটি যখন আপনি ওয়াশ করাবেন, তখন খেয়াল রাখবেন যে হচ্ছে ইঞ্জিনে খুব প্রেসার দিয়ে খুব বেশি একটা পানি মারছে কিনা, কারণ হচ্ছে ইঞ্জিনে খুব বেশি পানি মারা যাবে না, তাহলে হয়তো টুকটাক সমস্যা হতে পারে, যার কারণে ইঞ্জিনে চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে পানি মারাবেন আপনি, বলে খুব বেশি একটা পানি যাতে না মারে এটা লক্ষ্য রাখবেন। তো ইঞ্জিনে হালকা পানি মারার পরে আমার গাড়ির তলাটা তো হয়ে গেছে ধোয়া, এবং হচ্ছে গাড়ির বডিতেও প্রথমবারের মতো পানি মারা হলো। এরপরে হচ্ছে ফোম করতে হবে গাড়ির বডি এবং ইঞ্জিন, এই ইঞ্জিন বডি সুন্দরভাবে ফোম করতে হবে, এটা সব জায়গায়ই করে। তো ফোম করে ফাইনালি ফোম করা হয়ে গেলে তারপরে হচ্ছে আবার পানি মারবে, পানি মারলে মারার পরে হচ্ছে ধোয়া হয়ে যাবে। তো বন্ধুরা, স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমার আজকের গাড়িটি কিন্তু ওয়াশ করা হয়ে গেছে। এখন ইঞ্জিনে একটু হাওয়া মেরে যদি কোথাও পানি দিয়ে দুই চার ফোঁটা পানি থেকে থাকে সেই পানিগুলো সরিয়ে দেওয়া হবে। তো আজকের মতো যেহেতু আমার গাড়িটি ওয়াশ করা হয়ে গেছে, তাহলে ভিডিও কেন এখনো অফ করছি না, এখানে একটি বিষয় আছে বন্ধুরা, সেটি হচ্ছে আমার গাড়িটি কিন্তু আজকে ভেতর বাহির পলিশও করানো হয়েছে। কারের ভেতরের বাহির পলিশ যেটা করেছি সেটা আমি এর পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ওয়াশ করার পরে আমি পরবর্তীতে আবার আমার গাড়ি পলিশ করি, যার কারণে পলিশ করার শেষে আবার ফাইনালি আবার ফোম করে আমার গাড়িটি আবার পুনরায় ওয়াশ করে দেয়। এখন আমার গাড়িটির চকচকা ঝকঝকা হয়ে যাবে, আপনারা দেখবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আর বড় করছি না, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হচ্ছে মামা মোটো ব্লগ ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখুন। আর যারা অলরেডি মামা মোটো ব্লগের সাথে আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।